কম টাকা যার গ্যাগা বাগন তার কথা বলেন নাই ওই সন্ধ্যাবেলা সকালবেলা যদি বাজারে যান তাহলে টাটকা জিনিস পাওয়া যায় দামও একটু বেশি লাগে আর যখন আপনি সন্ধ্যায় যাবেন তখন আপনি জায়গা দেখবেন যে যেগুলো পোকা আছে ওইগুলো রয়েছে যেগুলো পুরাতন ওইগুলো আছে এদের বেশি বলতে হয় না অল্পতে বোঝে আমার কথা যে ওই টাটকা জিনিস খাইতে গেলে সকাল সকাল যাই টাকা বেশি লাগুক ভালো জিনিস কিনে নিয়ে চলে আসুক সঠিক বইয়ের গালিও শোনা লাগবে না সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসলে রান্না করবে কখন আর খাবে কখন আর বউ বলে পোকা নিয়ে আসছো তো এক্সাম্পল দিলাম কিন্তু ঠিক বলছো তো ভাই টাকা দিয়ে করু কেনেন দেখে শুনে কেনেন আসলে সস্তা খুঁজেন না সস্তার অবস্থা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 27 নভেম্বর 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সিফাত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক হাফেজ সিফাতুল্লাহ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও সিফাত ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখন ওনার খামারে তিনটা নতুন গাভী আসছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব দেখব কোন প্রসঙ্গে কী বাচ্চা কত লিটার দুধ গাভীন অবস্থায় যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সিফাত ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বেচা কিনা কেমন করতেছেন এখন হরতাল অবরোধ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এর আগে তো প্রোগ্রাম করে গেছিলেন মাঝে নিয়ে আসছি ওই দেখা যাচ্ছে যে অনেকের সাথে পরিচয় হয় ভাই গরু আছে একটা দুটো কিনি তো বেচা হয়ে যায় ভাই তাহলে নেক্সট স্টেপ ভালো পাইলে দিয়ে আচ্ছা এই যে যেমন এই প্রোগ্রামে হয়তো তিনটা দেখাবেন জি জি মানুষ দেখবে 5,000 3,000 4,000 ফেসবুক ইউটিউব মিলে এবারে যে 20,000 জি জি সবাকে তো আর তিনটা গরু দেওয়া সম্ভব না হয়তো ভাই বলে তোর মধ্যে ওখান থেকে প্রি অর্ডার কিছু আসে তাদের কাছে বিক্রি করেন না আচ্ছা তো পরিচয়টা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে জানাবেন হাফেজ মাহমুদ সিফাতুল্লাহ আমার বাসা পাবনা জেলা ভাঙ্গড়া থানা ভবানীপুর গ্রাম ভবানীপুর মোটামুটি ওই দিয়ের পরা মসজিদের দিকে না গিয়ে হাতের বামে একটা মোড় আছে এই মোড় দিকে আসতে হবে উপজেলা রোড দিয়ে আসলে সবচেয়ে ভালো হয় আজকে কি তিনটা গাভী কি কি জাতের আছে তিনটা গাভী আপনার দুইটা জার্সি আর একটা জার্সি ফ্রিজিয়ান ক্রস তিন দুইটা জার্সি এবং একটা ফ্রিজিয়ান জার্সি ক্রস বাচ্চা আলা গরু আছে কি হ্যাঁ একটা বাচ্চা আলা গরু আছে সবাই মাত্র বাচ্চা প্রসব করতে পারে দুধে গ্যারান্টি হবে তো না ইনশাআল্লাহ ওটা আমার জানাশোনা আছে তো হ্যাঁ হ্যাঁ মানে পাশেই আর কি গ্রাম থেকে কিনা আচ্ছা ঠিক আছে তো ওইটারই গ্যারান্টি অনেকদিন পরে অনেকদিন গ্যারান্টি তো আসলে দেই না আমি ভাই আচ্ছা সেটাই ওই দুইটাতে নাই আচ্ছা কিন্তু এইটাতে আছে এই কাঁচা বাচ্চাতে আছে ইনশাআল্লাহ আচ্ছা হাফেজ সাহেবের গ্যারান্টি মানে কিন্তু বিশাল ব্যাপার ভাই গ্যারান্টি তো আমি দেই না হ্যাঁ সেটাই বলতিছি আজকে গ্যারান্টি দিতে চাচ্ছেন তো অবশ্যই বুঝে শুনে দিবেন না হলে কিন্তু মান সম্মান থাকবে না 100% গ্যারান্টি দিয়ে কোনো ব্যাসা কিনা নাই কারণ জীবনেরই কোনো গ্যারান্টি নাই সেটাই বুঝতে পারছেন আচ্ছা তারপরে এটা কথা বলে লাভ নাই হ্যাঁ জীবনের কোনো গ্যারান্টি নাই তবে এই গরুটা ইনশাআল্লাহ মানে দেখাশোনা তো ওই জন্য আর কি মনে একটা সাহস আছে যে গ্যারান্টি দেওয়া যায় কিন্তু ভাই ন্যাচারাল প্রোডাক্ট হ্যাঁ তারপর কম বেশি হবে আসলে বাসায় গেলে দেখা যাচ্ছে ওয়েদারের কারণে বা আবহাওয়ার কারণে খাওয়া দাওয়া 1 কেজি বা খাওয়া দাওয়ার যত্ন আদি এটার জন্য 1.5 কেজি বা 2 কেজি কম হতে পারে আর বেশি হতে পারে ভাই আচ্ছা কেমন রেটে দেখাবো আজকে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত মানে আজকে তো ভাই সর্বনিম্ন মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ আমি এটা বুঝতেছি না একই কোয়ালিটি সব গাবে একই কোয়ালিটির একদম কম দাম তাহলে চলেন ভিডিওতে কথা বলি দেখাই আর কথা বলি এটা সবচেয়ে ভালো হবে হয় যে জার্সি গাবি এত কম দামে মানে বিশ্বাস কেউ দেখাতে পারবে না আজকে যেভাবে দেখাবো ইনশাআল্লাহ একদম কম রেটে ভাই আচ্ছা চলেন গাবিগুলো দেখি একটু লাভ কয়টা করব এটা কিন্তু ভাই বলবো না আচ্ছা লাভের কথা অনেক ভিডিও শুনে অনেকজন বলে যে ভাই 5000 লাভ বা গরুর দাম বলে লাভ অপশন নাই আমি কয়টা করব ওটা আমার আচ্ছা ওটা হচ্ছে হিডেন সিক্রেট জি জি চলেন হয়তো বা আমি একজন কাছ 2000 করতে পারি আবার একজন কাছে 5000 করতে পারে একজন কাছে নাও করতে পারি হ্যাঁ হ্যাঁ কথা বলতে না মিছে মিথ্যা কথা বলে কি লাভ ভাই 5000 করবো 10000 করবো
একবার সীমিত করব লাভ এর আগে। আচ্ছা চলেন এক এক করে গরুগুলো দেখি আর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। ইনশাল্লাহ। এক নম্বর সিরিয়ালে সিফাত ভাই বরাবর মাঝারি বডির একটা কফি কালারের গাভি আমাদের সামনে নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই জার্সি। জার্সি? হ্যাঁ। এগুলো তো পিওর জার্সি না? জি, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে এর থেকেও কিন্তু 100 জার্সি আমাদের দেশে পাওয়া যায় বা আপনার এখানে আমরা দেখেছি? আছে ভাই। আচ্ছা, এটা জার্সি, জার্সির বয়স কেমন? ভাই দুই দাঁত ছিল, ছয় মাত্র চারটে দাঁত হচ্ছে। চার দাঁত? জি ভাই। আচ্ছা, চার দাঁত, কত নম্বর বাচ্চা হবে? দ্বিতীয় বাচ্চা। চার দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে? জি জি। পেটে বাচ্চা এখন? জি জি। টাইম কতদিন আছে বাচ্চা দিতে? 15 থেকে 20 দিন ভাই। 15 থেকে 20 দিন ফুল সময় আছে? হ্যাঁ। চারটা বাট একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি। ভাই দেখেন, চারটা বাট মনে হয় যে 2,500 টাকা দামের গাভীর মতো। আচ্ছা, একটু বসে দেখান তো, গরু শান্ত কেমন? ভাই একদম নিখুঁত। আচ্ছা সময় কতদিন বলছেন? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন। এবিএনএ কত লিটার দুধ আসতে পারে আপনার একটা আইডিয়া? 10-12 কেজি ভাই। 10-12 কেজির আইডিয়া। তারপরেও কিন্তু সিফাত ভাই গ্যারান্টি এটা না? না না, গ্যারান্টি না, বেশি হতে পারে, কমও হতে পারে, কম হতে পারে, আমার একটা আইডিয়া ভাই। এটা হচ্ছে সব ধরেন জার্সি গাবি, 10 কেজি দুধের মরণ নাই। আচ্ছা, দাম কত চাওয়া এটা ভাই? এটা দাম চাইলে আসলে 1,65,000 বুঝছেন। আচ্ছা, চাওয়া চাওয়াই না, তাহলে রাখবেন কত টাকা বলেন তো? 55,000 রাখবো না ভাই। 1,55,000 টাকা? জি ভাই। আচ্ছা, এটা কি রাখা মানে এরপরে আর কোনো সুযোগ দর্শকদের দিচ্ছেন না? সুযোগ বলতে কি, এখন ধরেন তারপরে ভাই ওরম ভাই থাকে না বুঝছেন। আচ্ছা, মানে সম্মানই হোক আর যাই হোক বলে ভাই আমি 500-1,000 দিলাম না। হ্যাঁ আচ্ছা, সম্মান। আচ্ছা চলেন, আমরা 2 নম্বর সিরিয়ালে যে গাভি রয়েছে, 2 নম্বর সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখে। জি ভাই চলেন। 2 নম্বর সিরিয়ালে আরও একটি গাভি নিয়ে আসলেন, এটা প্রথমটার থেকে বড়। জি ভাই। আচ্ছা, এটা শরীর স্বাস্থ্য প্রথমটার থেকে অনেক ভালো। এটাও রং কিন্তু প্রথমটার মতো, এটা কালোটা বেশি। জি ভাই। ব্ল্যাক কালার? জি। কি জাতের এটাও ভাই? জার্সি। জার্সি? জি জি। জার্সির বয়স কয় দাঁত? এটা 4 দাঁত ভাই, 2 দাঁত ছিল, 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত মানে 2 দাঁত থেকে 4 দাঁত মানে নতুন 4 দাঁত? হ্যাঁ হ্যাঁ, নতুন 4 দাঁত। এটা কি প্রথম না দ্বিতীয়? প্রথম। প্রথম বাচ্চা? জি জি। আগেরটা তো দ্বিতীয় বাচ্চা? জি জি জি। এটা কত মাসের গাভীন? এটা ভাই সময় হয়ে আসতেছে, হয়তো 1 সপ্তাহ লাগবে বাচ্চা দিতে। আর সর্বোচ্চ 1 সপ্তাহ? 10 দিন এরকম। 1 সপ্তাহ? 1 সপ্তাহ থেকে অতিরিক্ত হলে 10 দিন। জি জি। এর ভিতরে গরুটা বাচ্চা দিবে ইনশাল্লাহ। যারা বাইরের থেকে গরুগুলো আপনাদের কাছ থেকে কেনে, বিশেষ করে বিভিন্ন জেলার গরু আপনাদের এখান থেকে গরু যায়, তারা কি এখন ডেলিভারি নিতে পারবে এখান থেকে? হ্যাঁ ইনশাল্লাহ। আর যদি রাখতে চায় যে আমাকে গরুটা বাচ্চাটা প্রসব করায় দেন, এই সুযোগটা কি দর্শকদের দেওয়া যাবে? হ্যাঁ ভাই অবশ্যই, এত টাকা দিয়ে একটা ব্যবসা কিনবে যদি এই সুযোগটাই না দেয় তাহলে তার ব্যবসা হলো না। তাহলে ব্যবসা হলো না সেটাই। আচ্ছা, তবে ভাই টাকা কিন্তু পেড করে দিতে হবে? সব দিয়ে দিতে হবে? সব টাকাই দিয়ে দিতে হবে? সব দিলে ভালো হয় ভাই, আমরা তো ছোট ছোট খামার, মোটা বায়না হলে সমস্যা আছে কি? তাও সমস্যা নাই। আর তারপরে ধরেন মোটা হয়েছে কি, আমরা 2-1 দিন করে কিনি চানাল কম, একটু দিলে উপকার হবে এই আর কি। আচ্ছা ভাই, এই গরুটার থেকে দুধ কেমন আশা করেন আপনি? এটা প্রথম বিয়েন তো আশা করতেছি এরকম 10-12 কেজি উঠতে, হয়তো বা 13 কেজি এরকম। আচ্ছা, 10-12 কেজি এটারও আইডিয়া? জি জি। প্রথম বাচ্চাতে? জি জি। দাম কেমন চাওয়া এটার ভাই? এটাও দাম যদি চাই ঠিক আছে, 1,75,000, কিন্তু ওরকম দাম চাবো না, বেচা কিনা করবো ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখন ধরেন হরতাল অবরোধ, হ্যাঁ সেই হিসাবে একবার ছোট্ট একটা দাম দিয়ে দেবো ঠিক আছে, 1,60,000 লাগবে। 160,000? একটু নেড়ে চেড়ে দেখান তো দেখি গরুটা শান্ত কেমন। একবারে ভাই সেই ঠান্ডা, সেই ঠান্ডা না? হ্যাঁ, ঠান্ডা গরু ছাড়া তো কিনা যাবে না। দেখেন এমনও যে জায়গা রাখছে, ওর পিছাবে দিচ্ছে ধরছে আপনার উলান, দেখেন খুবই ঠান্ডা ঠিক আছে। এগুলো যেগুলো টানলেন মোটামুটি আরো একটু ভরবে। আমি বসি ভাই, না বসলে তো বোঝা যাবে না। এই দেখেন ঠিক আছে, এই দেখেন এখন জায়গা আছে, 4টে বাট একদম রাইট দেন, টিপে টিপে দেখাই। আচ্ছা, এখনো কিন্তু বাটে ফুল প্রেসার আসে নাই? জি 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 জি। আচ্ছা, দাম 160? জি জি, এক দামের মতোই, ওই হয়তো সামান্য একটা সম্মানী করা যাবে তাই তো। চলেন, 3 নম্বরে বাচ্চা সহ একটা গরু রয়েছে, 3 নম্বরে বাচ্চা আলা গরুটা আমরা দর্শক। জি ভাই চলেন ইনশাল্লাহ। 3 নম্বর সিরিয়ালে সবশেষ আজকে একটা গাভী গরু আমাদের সামনে নিয়ে আসলেন বাচ্চা সহ, এটা কি জাতের গাভী আসলে? এটা ভাই জার্সি আর ফ্রিজিয়ান ক্রস। জার্সি আর ফ্রিজিয়ান ক্রস? জি ভাই। বয়স কেমন গাভীটার? বয়স 8 দাঁত ভাই। 8 দাঁত? জি। কত নম্বর বাচ্চা এটা? 3 নম্বর। 3 নম্বর? জি। সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। পাঁচুরটার বয়স?
ছয় মাত্র হইছে ঘন্টা দুয়েক দুই ঘন্টা জন্ম ফুল এখনো পরে নাই ভাই প্রসেসিং কি আসছে প্রসেসিং এখনো আসে নাই হয় দুই আপনার মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে পড়ে যাবে ইনশাআল্লাহ এটা আশা করা যায় 3 ঘন্টার মধ্যে ফুলটা পড়বে জি ধারবাট টারবাট দেখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চা খাওয়াই দিছি হ্যাঁ অবশ্যই চলেন তো একটু দর্শকদের দেখাই ধারবাটটা আমরা জি ভাই দেখেন আচ্ছা বাচ্চা আমরা আসার পর থেকেও খাচ্ছে দেখতাম হ্যাঁ ভাই এই বাচ্চা হইছে আল্লাহ দিয়েছে বাচ্চা ভাই খুব ভালো বাচ্চা দিয়েছে সার বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা হইছে হয়তো আচ্ছা চারটা বাট একটু দেখাবেন এবং আপনার হাতে করে ওই দুধটা নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে এই দেখেন ভাই এক দুই তিন চার দেখি আচ্ছা যে একদম যে শাল দুধের যে কালারটা হওয়া উচিত হলুদ হলুদ কালার জি জি আচ্ছা সেই কালারটা আসছে এটা দ্বিতীয় রাউন্ডে কেমন দুধ আসছে এটা ভাই গ্যারান্টি আছে দুধে গ্যারান্টি কত লিটার গ্যারান্টি অনেকদিন গ্যারান্টি দেয় না আচ্ছা হাফেজ সাহেবের গ্যারান্টি মানে বুঝতেছেন তো জি জি এটা আমার এলাকার গরু তো হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি আছে কম হলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না জি ভাই আচ্ছা কত লিটার 15 কেজি 15 লিটার গ্যারান্টি আচ্ছা গরু রোলানো করছে 15 লিটার রোলান মানে বিশ্বাসযোগ্য বা বিশ্বাসসই 20 কেজি বললেও চলে কিন্তু আসলে ওই গরুর বডি কিন্তু মাঝারি বডির গরু হ্যাঁ হ্যাঁ মাঝারি বডির গরু আচ্ছা ভাই এটার দুধ গ্যারান্টি 15টা দিয়ে দামটা কিন্তু কমাই দিতে হবে ইনশাআল্লাহ কত কম রাখবেন দাম কত রাখবেন এক কথায় আচ্ছা আপনি বলেন ভাই ছোট করে না আমি এই গরুর দাম যাব না আমি বললে ঠকে যাবেন না আমি ঠকলে ঠকবো জান ইনশাআল্লাহ আজকে ঠকে যাব জান আপনাকে বলবো জি ভাই বলেন আচ্ছা আমার ভুল হতে পারে দর্শকদের কাছেও ক্ষমা চাচ্ছি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি জি 155,000 টাকা দাম আচ্ছা ভাই এত খুশি আপনি খুশি আপনি মুখ দিয়ে বলে ফেলাইছেন আমার যা হবে হবে না লাভ লস আমার 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 হিসাবটা করলে হচ্ছে গরু মাঝারি আপনার গরু 15 লিটার হলে অনেক গরু 185 90 200 দিয়েও কেনা লাগে কিন্তু গরুর বডিতে আমি আসলে এই দামটা বলছি যদি আপনার না পোষায় বাড়াই দিতে পারেন আর যদি বেশি বলে থাকি তাহলে দর্শকরা কমাবে বলেন এখন বলেন আপনি কি খুশি জান আমি খুশি আছি জান আচ্ছা 155 জি আচ্ছা তারপরে আমার দর্শক যারা নিতে চায় আমার হয়তো ভুল হতে পারে কম হতে পারে বেশি হতে পারে আরো কমান আর কোনো সুযোগ নেই মানে যদি কয় যে ভাই 100 টাকা দেব না তাহলে আমি অনুরোধ পারবো না ভাই আমাদের শুধু মুহূর্ত মানে অনেকদিন যাবত প্রোগ্রাম করি অনেকেরই করেন আপনি আইডিয়া করে যেহেতু আপনার একটু হলে আইডিয়া আছে অবশ্যই আছে আপনি বলছেন আমার কি বলবো একবার সীমিত হলাম মানে এটা বলার কোনো অপশন নাই আচ্ছা ভাই ঠিক আছে 155 তাহলে আপনার মানের জন্য ভাই 155 আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা খুশি 155 জি ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই আমার ফোন নাম্বার 01792346667 আর একটা নাম্বার আছে ওটাও দিয়ে দিন আচ্ছা আমি দুইটাই দিব তবে দুইটাই তো আপনার কাছে থাকে হ্যাঁ দুইটা থাকে ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ থাকবে আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে আজকে কোনো মেসেজ দিবেন খামারি ভাই বোনদের মেসেজ তো ভাই কি বলবো সবাই তো বলেন পানির দামে শরবত খোঁজে কথা বলছেন কিন্তু পানি দিয়ে তো শরবত বানায় এই এই হিসাবটা কেউ রাখে না শুধু সবাই খোঁজে পানির দামে শরবত আরে ভাই পানির দামে তো শরবত নিচ্ছেন আমার কথা যে আপনি জিনিস কেনেন 2 টাকাতে বেশি কেনেন ওই আপনার অনেকেই 1,05,000-10,000 বাচ্চা সহকারে যাচ্ছে বাচ্চা দিচ্ছে দুধও দিচ্ছে বা মেলা অফার এই সেই অত অফার মানে কি বলবো মানে বলতে গেলে কিন্তু অনেক কথা অনেক কথাই হয়ে যায় বুঝতে পারছেন যে ওই কম টাকা যার গ্যাগা বাগুন তার কথা বলেন নাই ওই সন্ধ্যাবেলা সকালবেলা যদি বাজারে যান তাহলে টাটকা জিনিস পাওয়া যায় দামও একটু বেশি লাগে আর যখন আপনি সন্ধ্যায় যাবেন তখন আপনি জায়গা দেখবেন যে যেগুলো পোকা আছে ওইগুলো রয়েছে যেগুলো পুরাতন ওইগুলো আছে যারা বুদ্ধিমান সঠিক এদের বেশি বলতে হয় না অল্পতে বোঝে আমার কথা যে ওই টাটকা জিনিস খাইতে গেলে সকাল সকাল যাই টাকা বেশি লাগুক ভালো জিনিস কিনে নিয়ে চলে আসুক সঠিক বইয়ের গালিও শোনা লাগবে না সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসলে রান্না করবে কখন আর খাবে কখন আর বউ বললো পোকা নিয়ে আসছো তো এক্সাম্পল দিলাম কিন্তু ভাই টাকা দিয়ে গরু কেনেন দেখে শুনে কেনেন আসলে সস্তা খুঁজেন না সস্তার অবস্থা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ